নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সোনাইয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। শিলচর ইটখোলা ও মালুগ্রাম এলাকায় জল নিষ্কাশনে এগিয়ে এলেন বিধায়ক দীপায়ন। বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাইয়ে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাছাড় জেলার বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করতে ও জেলার বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য বায়ুসেনার বিশেষ বিমানে ত্রাণ সামগ্রী নিয়ে বরাক সফরে আসেন তিনি। শনিবার সকালে সোনাইয়ে বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া লোকেদের খোঁজ খবর নেন মন্ত্রী অশোক সিংহল। এদিন সোনাইয়ে পৌঁছে সোজা চলে যান তিনি সোনাই পুরসভার কার্যালয়ে। পরে পুরসভার বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পুরসভার কমিশনাররা। এর আগে বরাকের জলে ক্ষতিগ্রস্ত হওয়া জাতীয় সড়ক পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। বন্যাক্রান্তদের অভয় দিয়ে তিনি জানান, পরিস্থিতি জটিল হলেও সরকার সবসময় জনগণের পাশে রয়েছে বলে জানান তিনি। এদিন সোনাই যাওয়ার পথে মন্ত্রী উত্তর ও দক্ষিণ কৃষ্ণপুরের বিধ্বস্ত এলাকারও খোঁজ নেন, পাশাপাশি দক্ষিণ কৃষ্ণপুরের জাতীয় সড়কের ভগ্নদশা দেখেন। এরপর মন্ত্রী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিন বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনকালে অভিভাবক মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। আজি তিন দিন হল মোট কাছাড় জেলাতে আছো আর বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে আছো। বান আক্রান্ত মানুষের বেদনা আর কষ্ট বুঝ লোবলে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গার্জেন মন্ত্রীক প্রত্যেকটা জেলাত পঠাইছে। মই ইয়াত আহিছো, কাম কাজ ঠিকই আছে, দুখ দিয়া আছে, হেলথ চেক আপও হয়ে আছে। মই ভাবো যে আহা দুই দিনতে পানি কমিলে মানুষবিলাক নিজের নিজের ঘরত যাব পারিব। তারপর পর্যায়ে যেখানে ব্যবস্থা করব লাগে ব্যবস্থাবিলাক মানে রিলিফটো দিয়া হয়ে আছে সব কেম্পতে। মই খবর লৈছো সবতে রিলিফ দিয়া হয়ে আছে। রিলিফ যাবর কারণে একটু পানি কমিব লাগিব, সো দেখা যাক আমি ব্যবস্থা লোক কারণে দু এটা বান মানে ভাঙিছে, এখানে মেরামতি করে নতুনকে বনবার প্রস্তাব করব। দিন কয়েকের টানা বর্ষণে শহরের ইটখলার মণিপুরী পাড়া সহ মালুগ্রাম এলাকার প্রধান সড়কগুলো জমা জলে তলিয়ে গেছে, যার দরুন এলাকার বহু বসতবাড়িও ইতিমধ্যে জমা জলের তলিয়ে গেছে। অবশেষে শনিবার এলাকা দুটো থেকে জল নিষ্কাশনে খোদ মাঠে নামলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, দিন কয়েকের টানা বর্ষণে নদীর জল বেড়ে যাওয়াতে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল নিষ্কাশনের সুব্যবস্থা নেই বলে বেশ কিছুদিন এলাকা দুটোতে যাতায়াতেরও তীব্র সমস্যার সৃষ্টি হয়। এদিন পুরসভা থেকে মোটর পাম্প এনে জমা জলগুলো নিষ্কাশন করা হয়। পাশাপাশি তিনি এও বলেন, মহিষাবিল ও রাঙ্গিরখালেও জমা জলের দরুন বহু বসতবাড়ি নতুন করে প্লাবিত হয়েছে। রাঙ্গিরখালের জমা জলের দরুন পাবলিক স্কিল রুট সহ কনকপুর আশ্রম রুট ইত্যাদি এলাকার জনগণদেরও দুর্ভোগ পোয়াতে হচ্ছে। তাই ওইসব এলাকা থেকে কিভাবে জমা জলগুলো নিষ্কাশন করা যায় এ নিয়ে জোর প্রয়াস চলছে। তিনি এও বলেন, পরিস্থিতি ঠিক হওয়ার পর ফের রাঙ্গিরখাল নালা সাফাইয়ের কাজ শুরু করা হবে বলে জানান। এদিনের কর্মসূচিতে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিং, তারাপুর মালুগ্রাম মণ্ডল সভাপতি বিপ্লব কান্তি নাথ প্রমুখ। অনেক বাঁধ ভেঙে মহিষা বিল হয়ে রাঙ্গিরখাল পুরো ভরে আরও বিভিন্ন প্রান্ত শহরের জলমগ্ন হয়েছে। তো আজকের দিনে আমরা উদ্যোগ নিয়েছি, পৌরসভা থেকে আমরা দুটা পাম্প কিনেছি, আমাদের সাথে রয়েছেন আমার হয়ে যিনি পৌরসভা দেখছেন দেবাশিস চুম রয়েছেন, এখানে মালুগ্রামের কমিশনার যারা রয়েছেন ওনারা দিন রাত পরিশ্রম করছেন, বিজেন্দ্র প্রসাদ সিং রয়েছেন, অমৃত মণ্ডল রয়েছেন, আমাদের মণ্ডল সভাপতি বিপ্লব দেবনাথ রয়েছেন, সাথে সাথে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা মিলে আমরা একটা সিদ্ধান্তে যাই যে আজকের দিনে এই দুটি পাম্প আমরা পৌরসভা থেকে কিনে এই মুহূর্তে এখানে লাগিয়েছি। একটা পাম্প আমি গার্ডেন থেকে আনাচ্ছি 40 কেজি, আর একটা পাম্প সেটা আরেকটু দূর লাগানো হবে, ফিল্ডে লাগানো হবে। সেই ফিল্ডের থেকে যদি আমরা 3টা পাম্প দিয়ে কাজ শুরু করি তাহলে আমরা সবাই মিলে আশা করছি যে
বিকেল পর্যন্ত মালুগ্রামের যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা জল থেকে বেরিয়ে আসতে পারবো। পরবর্তীকালে আমরা এই তিনটা পাম্পকে নিয়ে কালীবাড়ি চর, আজকে লক্ষ্য করেছি সুভাষনগর অঞ্চল বা পাবলিক স্কুল রোড, কনকপুরের কিছুটা অঞ্চল, এগুলোতে জল রয়েছে, সেইগুলো নিষ্কাশনের আমরা চেষ্টা করব। ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের বেশ কয়েকটি বন্যাপ্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন রাজ্যের বন পরিবেশ মিন এবং আবগরী বিভাগের মন্ত্রী তথা ধলাইর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। শনিবার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য স্থানীয় জিপি প্রতিনিধি সহ দলীয় কর্মকর্তাদের সাথে বন্যাপ্লাবিত অঞ্চল পরিদর্শন করেন এবং বন্যার কবলে পড়া বেশ কয়েকটি পরিবারের খোঁজ নিলেন। এদিন বর্জালেঙ্গা, রোজকান্দি, বর্জালেঙ্গা বাজার ইত্যাদি এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সরকার যে কোনো পরিস্থিতিতে বন্যাক্রান্ত পরিবারের সাথে রয়েছে। ইতিমধ্যে জেলার প্রত্যেক খণ্ডে খণ্ডে ভিডিওদের সাথে ক্রমাগত ত্রাণ শিবিরের আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ বন্টন নিয়ে তৎপর রয়েছে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গোটা রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সাহায্যার্থে সর্বদা সচেতন রয়েছে সরকার বলে জানান তিনি। বাইক চুরির কয়েক ঘন্টার মধ্যেই জনগণের হাতে ধরা পড়ল বাইক ছিনতাইবাজ। উল্লেখ্য, করিমগঞ্জ থেকে বাইক চুরি করে পালিয়ে যায় দুই ছিনতাইবাজ। অবশেষে করিমগঞ্জ থেকে ছিনতাইবাজ যুবকের পিছু ধাওয়া করে এসে শনিবার শিলচর রামনগর আইএসবিটির সামনে থেকে বাইক সমেত ছিনতাইকারী যুবকের জনগণের সহায়তায় পাকড়াই করতে সক্ষম হন করিমগঞ্জের জনৈক ব্যক্তি তথা বাইক মালিক। পরে ছিনতাইকারী যুবককে উত্তম মধ্যম প্রহার করে শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ সহ ছিনতাইবাজকে সমঝে দেন তিনি। ধৃত যুবক তারাপুর কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তাকে আটক করতে সক্ষম হলেও তার সাথে থাকা আরেক ছিনতাইবাজ যুবককে এখন অবধি আটক করতে সক্ষম হয়নি পুলিশ। বড়সড় বাইক চোর চক্রে জড়িত ধৃত যুবক বলে অনুমান করছেন স্থানীয়রা। আমরা কইলাম যে এরকম এরকম যে একজন লোক এরকম ভাবে চুরি করে নিতেছে গা। তারপরে তারা জায়গায় জায়গায় খুঁজে দিচ্ছে অফিসে, অফিসে খুঁজে দিচ্ছে। তারপরে বদরপুর একজনে দেখছে, তারপর বদরপুর দেখার পরে আমি বদরপুর শিলচরের একজনকে কইলাম, শিলচরের একজনে দেখছে, তারা দুই তিনজনে দেখছে, দেখেছে, তারা আটক করছে। পরবর্তী সময়ে আমি আইসি, আইসি পর দেখলাম থানা আইছে, তারপরে আমি আইলাম থানার মধ্যে। আমার বাড়ি লক্ষ্মীপুরা, আমি তো কাজ কর্মসূত্রে আমি করিমগঞ্জে থাকি, ওই কারণে লক্ষ্মীপুরার বাইক রেজিস্ট্রেশন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 31তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর জেলা কংগ্রেস। শনিবার সকালে কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন ও ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সদস্যরা। উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্কর, জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক, সহসভাপতি মণিকান্ত সিনহা সহ অন্যান্য সদস্যরা। পরে রাজীব গান্ধীর জীবনের নানা দিক তুলে ধরেন উপস্থিত কংগ্রেস কর্মীরা। এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে বন্যা কবলিত আশ্রম রোড এলাকার শিশুদের দুধ বিস্কুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিলচর মালিনীবিল এলাকায় কসমিক আবাসনের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া আশ্রম রোড এলাকার প্রায় 500টি পরিবারের শিশুদের মধ্যে এই সামগ্রী বিতরণ করেন শিলচর শহর কংগ্রেসের সভাপতি অতনু ভট্টাচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন নিশি সরকার, নেপাল নাগ, উত্তম দাস, আশিস আচার্য ও মাখন পাল। জেলা কংগ্রেসের প্রতিনিধি দল বন্যা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া জনগণের সাথে কথা বলে তাদের অসুবিধার কথা জানতে চান। শিবিরে আশ্রয় নেওয়া জনগণ তাদের পানীয় জল ও খাদ্য সামগ্রিক অভাবের কথা তুলে ধরেন। শিলচর শহর কংগ্রেসের সভাপতি অতনু ভট্টাচার্য জেলা প্রশাসনের কাছে শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্তদের ত্রাণ সামগ্রী তথা পানীয় জলের সরবরাহ করার জন্য আবেদন করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যা ত্রাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। আজকে শিলচরের যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থায় আমরা টিভি সেন্টারের এই রুডে এসে একটা শরণার্থী শিবিরে দেখলাম। এখানে প্রায় 500 পরিবার এমনভাবে তাদের চাউল বিছানা সব নষ্ট হয়ে গেছে। এখানে অনেক বাচ্চারা, আমরা যৎসামান্য বাচ্চাদেরকে
এক প্যাকেট দুধ এবং একটা বিস্কুটের প্যাকেট হাতে তুলে দিয়েছি। রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে আমরা শিলচর জেলা কংগ্রেস থেকে এসেছি। আমাদের প্রতিনিধি দলে ছিলেন মাখন পাল, নিশি সরকার, আশিস আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আমরা আবার চেষ্টা করব ওদের পাশে দাঁড়ানোর এবং জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন রাখব যাতে ওদের এই দুর্যোগপূর্ণ দিনে সরকারিভাবে যাতে সাহায্য দেওয়া যায় এবং পানীয় জল যারা ওদের খাওয়ার জলের খুব সমস্যা এবং যেভাবে ওরা আছেন দেখে আমরা মর্মাহত এবং ভগবানের কাছে প্রার্থনাও করব, সেই সঙ্গে আবহাওয়া যেন ফিরে ভালোভাবে ফিরে আসে। ভয়াবহ বন্যাকালে বনমন্ত্রীর সমষ্টির জনগণ চরম বিপাকে সত্ত্বেও পাত্তা নেই সমষ্টির বিধায়ক অর্থাৎ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বলে আক্ষেপ ব্যক্ত করলেন বন্যাকান্ত ধলাইয়ের লোকজন। বিগত এক সপ্তাহ থেকে পশ্চিম ধলাইয়ের দারবিজিপির 5 নং বস্তি গ্রামের রাস্তা জলের নিচে থাকায় গ্রামটির 1500 মানুষ চরম বিপাকে পড়েছেন। গ্রামে ঢুকতে পারছে না রেশনের চাল বা রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না বাইরে, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য জনপ্রতিনিধিদের কাছে রাস্তার জন্য বারবার আবদার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এদিন বনমন্ত্রীর ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের জনগণ। রাস্তা দেখিয়ে হাউর হামলোকে সারা ডুবা হুয়া হ্যা, জনতা সারা আন্দোলন পড়া হুয়া হ্যায়, সলা জন্ম ফস রা হ্যায়। সরকার হামলোকে ক্যা দে রা হ্যায় সাহেব জি, ক্যা দে রা হ্যায় হামলোকে সাহেব জি, ক্যা দে রা হ্যায়। এই ছোট ছোট বচ্চা না স্কুল যাতে পাতা হ্যায়, না লেট্রিন যাতে পাতা হ্যায়, না রাস্তা যাতে পাতা, না বাজার মে যাতে পাতা হ্যায়, হামলোক ক্যা করুঙ্গা, কিসকে দুয়ারি মে যাউঙ্গা। এক নম্বর বাত, পরিমল শুক্লবৈদ্য কিতনা বার ওয়াদা করকে গিয়া হ্যায় ইয়াহ পে, যে 5 নম্বর বস্তি মে মে মন্দির বনাউঙ্গা, ও মন্দির নাই বনায়া, ও আপনা ঘর বনায়া, ও আপনা মন্দির বনায়া, হাম লোকে ক্যা কিয়া উসমে, ক্যা কিয়া পরিমল শুক্লবৈদ্য ক্যা কিয়া। লক্ষীরানী না নে লক্ষীরানী যাদব, হ্যাঁ, যে জাট পিসি, জাট পিসি, যে আমি যদি জাট পিসি হয়ে যাই তা আমার টাকা দিয়ে রাস্তা বানাইমু, আর জিতার পরে তাইনর মুখ দেখা গেছে না যে তাইনর মুখ কোন দিকে আছে কইয়া, আর বন্যা পরিস্থিতির জন্য উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চের 19 মে-র বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে বাতিল করা হয়েছে। সকাল 6:30 ও দুপুর 2:35 স্থানীয় শহীদ বিদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন ও স্মরণিকা তর্পণ উন্মোচন ও সন্ধ্যা 6:00 প্রদীপ প্রজ্বলন করা হয়। দুপুর 12:30 উদারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চের কর্মকর্তারা উদারবন্দের কয়েকটি ত্রাণ শিবিরে গিয়ে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে কিছু খাবার সামগ্রী তুলে দেন। মঞ্চের পক্ষ থেকে খবরটি জানানো হয়েছে। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দ প্রতি বছর 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান 19 পালন করে থাকে। এবারও আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানান দিতে চাই যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা সেই অনুষ্ঠানগুলো বাতিল করতে বাধ্য হই এবং আজ 19-এর সকালবেলা 6:30 আমরা শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ করেছি। দুপুর 2:35 আমরা মাল্যদান করে পুষ্পস্তবক দিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি এবং তৎসঙ্গে আমাদের বার্ষিক স্মরণিকা তর্পণের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। আমাদের আনুষ্ঠানিক উন্মোচন করেন আমাদের মঞ্চের উপদেষ্টা মণ্ডলীর প্রবীণতম সদস্যা অদিতেন্দ্র মহাশয়া, সঙ্গে আমাদের সহসভাপতি বাসবরঞ্জন দাস, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস এবং আমি নিজে ছিলাম এবং মঞ্চের প্রত্যেক বন্ধুরা আমরা সবাই মিলে এই স্মরণিকা উন্মোচন করি এবং উদারবন্দের বিভিন্ন বন্যাক্রান্ত অঞ্চলের মানুষ, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া প্রত্যেক মানুষের পাশে আজ আমরা দাঁড়িয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী মঞ্চের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমরা গার্লস স্কুলে গিয়ে তাদের হাতে আমরা খাবারের দ্রব্য সামগ্রীগুলো আমরা তুলে দিয়েছি। এবারে এখান থেকে বেরিয়ে আমরা ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে আমরা সেইগুলো তুলে দেব। এইভাবেই এবারে 19-এর অনুষ্ঠান আমরা পালন।
সোনাই ধনেহরির তৃতীয় খণ্ডে বন্যাক্রান্ত ২৯টি পরিবারের খোঁজ নিল কাছার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। উল্লেখ, রাজ্যিক সভাপতি রিপুন বরার নির্দেশে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বন্যাক্রান্তদের খোঁজখবর নিতে তিনটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এতে বরাক উপত্যকা থেকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তৃণমূল নেতা ডক্টর শান্তিকুমার সিংহ, রাজেশ দেব, মোহনলাল, বদরুল ইসলাম প্রমুখদের উপর। শনিবার ডক্টর শান্তিকুমার সিংহের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোনাই ধনেহরি তৃতীয় খণ্ডে উপস্থিত হয়ে বন্যাক্রান্ত ২৯টি পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন। সরকারের তরফ থেকে ওই এলাকায় শরণার্থী কোনো সহযোগিতা পাননি, সেই বিষয়টি অবগত হওয়ার তৃণমূল প্রতিনিধি দলটি ধনেহরি তৃতীয় খণ্ডে পৌঁছে বন্যাক্রান্তদের খোঁজ নেন। পরে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডক্টর শান্তিকুমার সিংহ বলেন, আমরা চাই যে জেলা প্রশাসন এবং সোনাই সার্কেল অফিসার আপনারা ওদেরকে যথাসম্ভব ওদের যে ত্রাণ সামগ্রী আছে অতি সত্বর পৌঁছান, এবং ওদের এই ঘরের এখানে যাবার রাস্তাও নাই, এখানে একটা নৌকার ব্যবস্থা আপনারা করলে এই জল কতদিন জমবো কতদিন পরে কমবো এটার আমরা ঠিকানা আমরা বলতে পারি না। তো প্রাকৃতিক দুর্যোগ বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা নৌকা যদি তাদের জন্য ব্যবস্থা করা হয় এটা অতি ভালো হবে। আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিকুমার সিং জেলা প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি, এবং যারা অস্থায়ী শিবিরে রয়েছে বা যারা এখানে রয়েছে তাদের জন্য আপনারা ত্রাণ ব্যবস্থা করুন। আজকে আমরা দুই দিন থেকে জল নিচে আমরা ডুবিয়া আসি, এখন পর্যন্ত আমরা গ্রাম থাকি পঞ্চায়েত এবং আমরা মেম্বার এপি জেলা পরিষদ কেউ আমরা খবর লইছে না। আমরা যে এখানে আসি বলিয়া কীরকম আসি কেউ এখন পর্যন্ত আমরা কোনো খবর লইছে না, কীভাবে আসি এইটাও তারা জানে না। আর এখন আমরা বর্তমান অবস্থায় আমরা শান্তি সারে আইয়া আমরা খোঁজ খবর লইছই, আর এখন পর্যন্ত আমরা পঞ্চায়েতও নাই আমরা মেম্বারও নাই, আমরা এমন নিরুপায় অবস্থায় আসি যে আমরা এখন এমএলএও কাছে ফোন করছি কিন্তু ফোন তাই উঠাইছই না, আমরা এইদিকে আইসই না। বর্তমানে আমরা শান্তিকুমার সারে আমরা আপনার খবর লইছেন লইয়া আমরা সর্বদা লইয়া জিজ্ঞাসা কেউ আইসে আমরা না করছি কেউ আইসই না এখন পর্যন্ত। এখন আমরা রাস্তার কিনারে তাম্বুটা গিয়ে আসি, কারোর তাম্বু আছে কারোর নাই, এখনো পর্যন্ত বাড়িতে এখনো পর্যন্ত বিধান মুরব্বী মানুষ রয়েছে। তারাপুরস্থিত মদনমোহন আকরার পক্ষ থেকে তারাপুর গার্লস হাই স্কুলে ও মালিনী বিলস্থিত কসমিক বাজারে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে মন্দিরের মহাপ্রসাদ বিতরণ করা হয়। তারাপুর মদনমোহন আকরার পরিচালন সমিতির উদ্যোগে শনিবার তৃতীয় দিনের মতো উক্ত দুই শিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রায় ১২০০ জনের মধ্যে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। এই মহতিকর্মে উপস্থিত ছিলেন অন্তু দত্ত, ধ্রুবদেব চৌধুরী, দেবু চৌধুরী, সুজিত চক্রবর্তী, শঙ্কু দাস, শ্যামসুন্দর শর্মা, রঞ্জু বর্মন, প্রলয় শঙ্কর দাস, প্রদীপ কুমার পাটুয়া, দীপক বাজাজ ও বেনুলাল বর্মন প্রমুখ। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ধলাই এলাকার বিজেপির সংখ্যালঘু নেতা করিম উদ্দিন আহমেদ। শনিবার পালংঘাট সমবায় সমিতি কার্যালয়ে গোপন ভ্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা শ্যামবাবু রায়কে পরাজিত করে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে করিম উদ্দিন আহমেদ পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে খুশির জোয়ার বইছে বিজেপির পালংঘাট শিবিরে। পালংঘাটের বাসিন্দা তথা বিজেপির বরিষ্ঠ নেতা তথা সারা আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, পালংঘাট মণ্ডল বিজেপির সহসভাপতি বিভাস রঞ্জন দে, সাধারণ সম্পাদক হিমাদ্রি দে, পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল প্রমুখ নেতৃবৃন্দ করিম উদ্দিন আহমেদকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। উল্লেখ, কংগ্রেস নেতা কামাখ্যা প্রসাদ মালার প্রয়াণে পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান পদে শূন্যতা সৃষ্টি হয়। এ অবস্থায় সমিতির ভাইস চেয়ারম্যান আক্তারুল হক লস্কর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কার্যভার চালিয়ে যান। অবশেষে শনিবার সমবায় সমিতির ১৩ জন বোর্ড অব ডিরেক্টরদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক সভা, আর এতে চেয়ারম্যান হিসেবে করিম উদ্দিন আহমেদ ও শ্যামবাবুর রায়ের নাম উঠে আসে। পরে সমবায় বিভাগের জুনিয়র ইন্সপেক্টর রামকমল সিংহের পরিচালনায় গোপন ব্যালেটে অনুষ্ঠিত হয় নির্বাচন। এদিনের নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করেন সমিতির সচিব রমজান আলী আহমেদ। সকল বোর্ড অব ডাইরেক্টরকে আমি অভিনন্দন জানাই যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করছেন, এবং ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করি, এবং এলাকার সভ্য যারা আছে তাদের সহযোগিতায় আমাদের পালংঘাট কোঅপারেটিভ সোসাইটিটা একটা উন্নত কোঅপারেটিভের নিয়ে পৌঁছাইতে পারি সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার পালংঘাট মণ্ডলের
যারা আজ আমাকে এই চেয়ারম্যান পদের জন্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার রূপম শাহ মহাশয়, বিভাস রঞ্জন দে, মান্না দে, শশাঙ্ক শীল, তাদের অনেক পরিশ্রমের করেছেন আমার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধলাই থানায় জব্দ করে রাখা ইউরিয়া সারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন ধলাই বাজারের রজনীখার রোডের বাসিন্দা সহ ব্যবসায়ীরা। তারা সারগুলো ওই এলাকা থেকে সরিয়ে অন্যত্র নেওয়ার জন্য ধলাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপ কামনা করেছেন। শনিবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে ধলাই বাজারের রজনীখাল রোডের বাসিন্দা সত্যরঞ্জন দে, পান্নাশীল, রাজু পাল, লাভী রায়, শান্তনু পাল প্রমুখ বলেন, থানা চত্বরে মজুদ রাখা সার থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, আর এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার নাগরিকদের। তারা এ মর্মে বিগত 16 মে ধলাই থানার ওসিকে একটি লিখিত আবেদন জানিয়েছিলেন বলে জানান। তারপরও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এই যাওয়া আসা এখানে ওই যে বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যায় আর এবং অন্যান্য লোকজন যে যাওয়া আসা করে, এইরকম গন্ধ মানে এর আগে আর কোনো জায়গাতে এরকম পাইছি না। সরাবের গিয়ে খুবই অসুবিধা হয়েছি আমরা। গন্ধটা মানে কে গন্ধ? মানে ইউরিয়ার গন্ধ। এ ব্যাপারে যে তানার কিছু কইছিল নি? শিলচর সহ সংলগ্ন কাঁঠাল রোডের বিভিন্ন অলিগলিতে বন্যার জল প্রবেশ করেছে। বিশেষ করে কাঁঠাল রোডের চন্দ্রপুর দাসপাড়া এলাকার প্রায় 100টি পরিবার এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার ভুক্তভোগীরা জানান, বন্যার জলে প্লাবিত হয়ে অনেকের ঘর জলের তলায় চলে গেছে, আবার অনেকেই নিরুপায় হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তারা এও জানান, এখন অবধি তাদের এলাকায় সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা প্রদান করা হয়নি, তাই অতি সত্বর সরকারি সাহায্য প্রদান করতে জেলা প্রশাসন সহ রাজ্য সরকারের কাছে আর্জি জানান তারা। এই এলাকার নাম অম্বিকাপুর খণ্ড, কাঁঠাল রোড ইয়া একটু ভিতরে চন্দ্রপুর এরিয়া পড়ছে, কিন্তু লিখিত করি এই জায়গাটার নাম অম্বিকাপুর সপ্তম খণ্ড। তো সোমবার থেকে জল আওয়া আরম্ভ হয়েছে সোনাফারিঘাট পার্সেস নাগাটিল্লা কৃষ্ণপুর এইদিকে জলটা খুব বেশি মারে, আর এখানে আমরা মানুষ প্রায় হাজারখানিকের উপরে আছি। আমরা সব জাতির ধর্মাবলম্বী মানুষ এখানে বাস করতেছি, কিন্তু সবই মানুষ আমরা দিনমজুরি মানুষ, ইনিও খেয়েও সাহায্য নাই সরকার থেকে। এখনও পর্যন্ত কোনো যার সাহায্য সরকারের কোনো প্রতিনিধি দল এখানে এখনও পর্যন্ত পৌঁছায়নি। আমার এখানে কালকে আইসে আইয়া কয়েকজনের নাম লিস্ট করে নিছে, তাও কয়েকজনের নাম নিছে তাও জানি না, কিন্তু হে তো জল থাকার কারণে ডোর টু ডোর যেতে পারছে না, না যাওয়ার কারণে যেখানে শুকনা পাইছে যে ঘরটা শুকনা পাইছে এই ঘরে দাঁড়াইয়া কয়েকজনের নাম লিখে নিছে, কতজনের নাম লিখে নিছে তাও ঠিক করতে পারি। করিমগঞ্জ শহরে স্টিমারগার টুরে বাংলাদেশের দুষ্কৃতিকারীদের হানায় আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে শুক্রবার রাত 9টা নাগাদ বাংলাদেশ থেকে একটি বড় নৌকা নিয়ে 20 জনের একটি দল ভারতে প্রবেশ করে, তবে হঠাৎ নৌকায় এত লোক দেখে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি অনুকূলে নয় দেখে তাৎক্ষণিকভাবে তারা পালিয়ে যায়, তবে পালিয়ে গিয়ে তারা কুশিয়ারা নদীর বাংলাদেশ সীমান্তে গিয়ে অবস্থান করে। স্থানীয়দের অভিযোগ, 20 জনের লোক হয়তো বাঁধ ভাঙার জন্য এসেছে বা এলাকায় চুরি ডাকাতি করতে এসেছে। পরে খবর পেয়ে উপস্থিত হন করিমগঞ্জ সদর থানার টাউন দারোগা শামসুল হক ও ডিএসপি গীতার্থ দেব শর্মা। পরে ডিএসপি গীতার্থ দেব শর্মা বিএসএফদের সঙ্গে যোগাযোগ করে বলেন, ওই এলাকায় বিএসএফ টহল জারি রাখার জন্য। এদিকে ঘটনার খবর পেয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, পুরসভার সভাপতি রবীন্দ্র চন্দ্র দেব ঘটনার উদ্বেগ প্রকাশ করে বলেন এবং জেলাশাসকের কাছে আবেদন জানান এলাকার সুরক্ষার ব্যবস্থা জোরদার করার জন্য। শনিবার সরজমিনে গিয়ে জনতার কাছ থেকে পুরো ঘটনা অবগত হন ডিএসপি জিডি শর্মা সহ পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া।
বাংলাদেশৰ পৰা এখন নাও ইফালে আহা বুলি পাব্লিকে কৈছিলে, তো ইমিডিয়েটলি আমি BSFক ইনফৰ্ম কৰিছোঁ আৰু আমাৰ পুলিচ পাৰ্টিও আহিছিলে। তো লোকেল মানুহে কোৱা মতে এখন নাও নে দুখন নাও আহিছিল, কিন্তু লোকেল মানুহে টৰ্চ মৰা তেওঁলোকে আকৌ বাংলাদেশ চাইডত ঘূৰি গৈছে। তো আমি এতিয়া BSFক এলাৰ্ট কৰি দিছোঁ, তেওঁলোকে ৰিভাৰ পেট্ৰলিং আৰম্ভ কৰিব। মানে পাব্লিকৰ কথাটো হ'ল ছাৰ, আগতে ইয়াত BSFৰ কেম্প আছিলে, তো উঠাই যোৱাৰ পিছত এইবিলাক আকৌ বাঢ়িছে। BSFৰ কেম্প এতিয়াও আছে, আপোনাৰ ষ্টিমাৰ ঘাটত কেম্প আছিলে এতিয়া CRPFৰ জুৰিছডিকচন নাই, আপোনাৰ বৰ্ডাৰটো BSFয়ে চায়, তেওঁলোকে এতিয়া টেক আপ কৰিব। আমি ইছ্যুটো তেওঁলোকক জনাম। পানী বাঢ়াৰ লগে লগে দেখা যায় যে আপোনাৰ বাংলাদেশৰ মানুহবিলাক আহি সোমাই যায়, চোৰৰ কাৰণে সোমোৱা নাই, আজি খবৰ পাইছোঁহে সোমাইছে কি নাই পিছতে গম পাম। আমি চালে পেট্ৰলিং লগাব নেকি? অঁ, BSF পেট্ৰলিং কৰিব এতিয়া, তেওঁলোকে এইটো চাব। শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ খবৰ আৰু একবাৰ। সোনাইয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। শিলচর ইটখলা ও মালুগ্রাম এলাকায় জল নিষ্কাশনে এগিয়ে এলেন বিধায়ক দীপায়ন। বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে বন্যাক্রান্তদের খোঁজ নিলেন মন্ত্রী পরিমল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।